হ্যালো এভরিওয়ান, আগের দিন গেটের একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে বলেছিলাম যে নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি। তো এই ব্লগে এটাই শেয়ার করব। ভিডিওটা একটু স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, অ্যান্ড অলমোস্ট সবাই রেডিই ছিলাম উইদাউট বুনু, কারণ আমাদেরকে ওকে রেডি করতে হয়। দেখতে পাচ্ছ আমি বুনুকে সাজিয়ে দিচ্ছি, আর আমি বেশ অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি, রেডি হয়ে দু একটা রিলস বানাচ্ছি। তোমরা আমার রিলসগুলো দেখতে চাইলে আমার ইনস্টা আইডি থেকে ফলো করতে পারো, ইনস্টা আইডির নামটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। যাই হোক, আমি অনেকক্ষণ সাজুগুজু করে নিজেকে মিররে দেখিনি, তাই এতক্ষণ ধরে দেখছিলাম কেমন লাগছে আমাকে ভিডিও দেখতে দেখতে কমেন্টসে জানো। তো তারপর নিজেকে দেখতে দেখতে খাওয়ার কথা ভুলেই গেছিলাম, হঠাৎ মা ডাকলো, তাই গুছিয়ে ঠাকুর প্রণাম করে নিচে চলে যাই খাওয়ার জন্য। নিচে গিয়ে দেখি বাপের নিচে কচুরি, সকালবেলা ব্রেকফাস্টে কচুরি কিন্তু একটা আলাদাই ভাইব। যাই হোক, আমি কচুরিটা খেয়ে নিচ্ছি। ব্রেকফাস্টটা করে আমরা ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছি, একটু ঢংঢং করছিলাম আমি আর বুনু, যেটা কোথাও বেরোনোর আগে আমরা করেই থাকি। আর এখানে বুনু পোস্টটা দিচ্ছে, দেখো ও ভাবছে আমি ফটো তুলছি, বাট আমি যে ভিডিও করছিলাম সেটাও বুঝতেই পারছিল না। দেন আমি একটু ভিডিও করছিলাম, আমার ভিডিওর মধ্যেও ঢুকে পড়ে, এটা সবসময় হয়ে থাকে, ভিডিও বা ছবি তুলছি দেখলেই তার মধ্যে এসে যায়। আমরা একটা দাদার টোটো করে যাচ্ছিলাম আর অনেকটা চলে এসেছি। এবার বলি আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি বীরা বুনু দাদু বাড়ি, মানে আমাদের দাদু বাড়ি। আমার মা বাড়ি তো বাড়ির একেবারে কাছেই, দু তিনটে বাড়ির পরে, সেই কারণে প্রতিদিন যাওয়া আসা করা হয়। কখনো কখনো মনে হয় মা বাড়িটা একটু দূরে হলেই হয়তো ভালো হতো, আবার কখনো কখনো এটা মনে হয় যে কাছে আছে বলেই হয়তো দাদুদিমাকে প্রতিদিন দেখতে পাচ্ছি, এটাও একটা অন্যরকম ভালো লাগা। তো তোমরা জানো তো যে তোমাদের মা বাড়ি কি বাড়ির কাছে নাকি দূরে, কোনটা হলে ভালো হতো, বাড়ির কাছে হলে ভালো হতো নাকি মা বাড়ির বাড়ি দূরে হলে ভালো হতো। কথা বলতে বলতে আমরা ফাইনালি দাদুর বাড়ি চলে এসেছি, আর আসা মাত্রই দেখো বুনুর ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, বুনুর এখানে বেশ কয়েকদিন থাকবে, মানে কাকা বুনু আর কাকি, আর আমরা বিকেলবেলায় ফিরে যাব। বলি আমরা কে কে এসেছি, বাবা আর ঠামা বাড়িতে আছে, দাদুর বাড়িতে আমি, কাকা, কাকি, বুনু, বোন আর আমার মা এসেছি। দাদুর বাড়িতে এলে বুনু যেন আমাদের দিদি হয়ে যায়, ও ঘুরে ঘুরে সবটা আমাদেরকে দেখায়, আর আমরা এখানে এলে একেবারে ঘরে থাকি না। তোমাদের সাথে আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে কাকিদের জায়গাটা আমার ভীষণ পছন্দ, খুব নিরিবিলি ভীষণ ভালো লাগে, আর সব থেকে বেশি ভালো লাগে এই পুকুর পাড়ের রাস্তাটা। এবার এসেও দিদাকে প্রণাম করেই আমরা রাস্তায় চলে এসেছি, আর এখানে মা আসছিল, মা ক্যামেরার দিকে তাকিয়ে আসছিল, অথচ মা বুঝতে পারছিল যে মার ভিডিও হচ্ছে। আর জায়গাটা কিরকম তোমাদের এবার একটু বলি, পুকুরটা ঠিক মাঝখানে, আর এরকম রাস্তা পুকুরটাকে পুরো সার্কেল করে ঘিরে আছে, আর এই রাস্তাটাই মেনলি আমার হাঁটতে ভীষণ ভালো লাগে, আর সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা হাঁটছি। পুকুরের প্রত্যেকটা ঘাট এরকম সুন্দর করে শান বাঁধানো, তুমি সব জায়গায় বসতে পারবে, মানে খুব সুন্দর, পুকুর পাড়টাও সুন্দর এবং পুকুরের প্রত্যেক কটা ঘাটও খুব সুন্দর। আমি এখানটা ক্যামেরাটা নিয়ে দেখছিলাম যে ছবি কেমন আসছে। তো যাই হোক, বোন আমার ভিডিও করে দিচ্ছিল, আমি বসে বসে দেখছিলাম, আমি পুকুর পাড়েও গেছি, পুকুর পাড়েও বসেছিলাম। যাই হোক, অনেকক্ষণ বসে থাকার পর আমরা আবার উঠে হাঁটতে শুরু করি, আমরা পুরো পুকুরটাকে সাইকেল করে ঘুরেছি। আর যে কয়েকবার আমি দাদু বাড়িতে আসি প্রত্যেকবার সেম এটাই করি আমরা, আর তখন দাদু বাড়ি আসা আনন্দে বাড়ি থেকেই কনস্ট্যান্ট এভাবে নেচে যাচ্ছে, যে তো সত্যিই মা বাড়ি ঘুরতে আসা আনন্দ সব থেকে আলাদা, সেটা মা বাড়ির কাছে হোক বা দূরে। আর আমরা ছোটো হই বা বড়, এখানে গলি থেকে কুকুরটা বেরিয়েছে আর বুনুর ভয়তে নাচ বন্ধ আমাদের কাছে চলে এসেছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে এই পুকুর ঘাটটাতে এসে বসি কিছুক্ষণ, তারপর কিছু ফটোস আর ভিডিও করে নিই, কারণ আগে ঘাটটাতেই ভেবেছিলাম করবো, এই ঘাটটাতে কাজ করছিল বলে এই ঘাটটা ফাঁকা ছিল না, তো এই ঘাটটা ফাঁকা ছিল, এখানেই আমরা ভিডিও টিডিও করে নিই। এখন ঠান্ডা হলেও কী হবে, পুকুর পাড়ে তাও এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যেন ভালো লাগছিল, পুকুর পাড় থেকে একেবারে উঠতে ইচ্ছা করছিল না। আমরা এসে থেকে অনেকক্ষণ পর্যন্ত এই পুকুর ঘাটে কাটিয়েছি, দেখতে পাচ্ছ ওই কোনো একটা ঘাট, ওই ঘাটেই কাকিরা স্নান করে, কাকিদের ঘাট হচ্ছে ওটা, আর আমরা অপোজিটে একটা ঘাটে চলে এসেছি। সবাই যে পুকুর ঘাটে স্নান করেন আমার খুব ভালো লাগে, আমারও মনে হয় আমি ওদের মতো গিয়ে স্নান করি, বাট আমি সাঁতার কাটতে পারি না। আর পুকুরে আমার সব থেকে বেশি ভয় লাগে সাপের, সে কারণে আমি কোনোদিনও পুকুরে স্নান করি না, আমার ভীষণ একটা ভয় লাগে। আর লাস্ট কবে আমি পুকুরে স্নান করেছি আমার সত্যি নিজেরও মনে, না না ভুল বললাম, মনে পড়েছে লাস্ট ইয়ার যখন বাংলাদেশ গিয়েছিলাম তখন আমি প্রথমবার একদিন পুকুর পাড়ে স্নান করেছিলাম, তাও ঘাটে বসে মগ দিয়ে, পুকুরের মধ্যে পুরোপুরি নামিনি। আমি সমুদ্রের জল বা পুকুরের জল এগুলোতে ভীষণ ভয় পাই, তো সবাই যায় মেনলি সমুদ্রে স্নান করতে, বাট আমি যে কবারই গেছি আমি একবারই করে সমুদ্রে স্নান করেছি, তাও সবাই জোর জবস্তিতে। হোয়াট এভার, এবার আমার কথা বাদ দিই, এখানে আমি বুনু মা আর বোন পুকুর পাড়ে হাঁটছিলাম, তো কাকি আমাদের দেখতে পাইনি, ডাকতে ডাকতে আমাদের কাছে চলে আসে। আর কাকি কি আছে, কত সুন্দর দেখাচ্ছে না, আর আমার স্পেশালি ফুল ভীষণ পছন্দ, সেটা গোলাপ হোক বা রাস্তার পাশে ফুটে থাকা অজানা কোনো ফুল। এই যে হলুদ ফুলটা দেখছো এটা কিন্তু রাস্তার পাশেই আগাছার মধ্যে ফুটেছিল, আর চন্দ্রমল্লিকা এটা বুনু আমায় এনে দিয়েছে, আর বুনু বলছিল দিদি এই ফুলটারও ছবি তোল যেটা রাস্তার পাশে এক্ষুনি তোমাদের দেখালাম, ওই ফুলটার নাম আমি ঠিক বলতে পারবো না, আর এই যে গোলাপগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এই ব্লগে আমি পুরোটা শেয়ার করছি না, পার্ট টুতে আমি বাকিটুকু শেয়ার করবো, এই ব্লগটাই টুকুই।